বিপিনুরকে 23 বার আক্রান্ত করে ডাকসুর গীতি বানিয়েছেন। আরেকবার কারাগারে নেওয়ার পরে বিপিনুরের কপালে প্রধানমন্ত্রী লিখে কারাগার থেকে বের হবে ইনশাআল্লাহ। অপচয় ব্যয় বৃদ্ধি পেয়েছে মানে কি? এটাকে জনগণ করেছে। বিদ্যুতের অপচয় কি আমি করেছি? বিদ্যুতের অপচয় কি আপনি করেছেন? না, বিদ্যুতের অপচয় করেছে এই দুই ক্যান্ডেলের নামে যারা বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে তারা। তাহলে তাদের লুটপাটের টাকা কেন আমি আমার পকেট থেকে দিব? আপনি কেন আপনার পকেট থেকে দিবেন? প্রশ্ন আসবে না। এই সরকারের মন্ত্রী এমপি আমলারা গত 14 বছর ধরে দেশের জনগণের দেয়া ভ্যাট ট্যাক্সের টাকা চুরি চামারি করে কানাডায় বেগম পাড়া করেছে, দুবাইতে বড় বড় অট্টালিকা তৈরি করেছে, সিঙ্গাপুরে তারা হোটেল ব্যবসা করেছে এই দেশের জনগণের ব্যাক ট্যাক্সের টাকা চুরি চামারি করে। যখন এই সরকারের মন্ত্রী এমপি আমলাদের চুরি চামারির টাকা দিয়ে বিদেশে তাদের এই ব্যবসা বাণিজ্য এবং লুটপাট করা টান পড়ে যায়, তখন তারা বিদ্যুতের দাম বাড়ায়, তখন তারা পানির দাম বাড়ায়, তখন তারা গ্যাসের দাম বাড়ায়। আপনার আমার সরাসরি দেওয়া ভ্যাট ট্যাক্সের টাকা তখন আর তাদের জন্য যথেষ্ট হয় না, তারা ইনডাইরেক্টলি আপনার আমার পকেট কেটে নেয়। এইবার যখন নভেম্বরের 20 তারিখের দিকে যখন সরকার প্রায় 20% বিদ্যুতের দাম বাড়ালো, তখন সরকার কিছুটা কারণ দেখাতে পেরেছিল, কিন্তু তার ঠিক 1.5 মাস পরে এখন যে বিদ্যুতের দাম বাড়ালো তার জন্য তারা কিন্তু কোনো কারণ দেখাতে পারে নাই। যখন কারণ জিজ্ঞেস করা হলো তারা বলছে কয়লার উপর সরকার যে 5% ভ্যাট বাড়িয়েছে এজন্য বিদ্যুতের উৎপাদন বেড়েছে। কয়লার উপর এই দুঃসময়ে কেন সরকার ভ্যাট বাড়াবে? তারা বলছে ক্যাপাসিটি চার্জ বৃদ্ধি পেয়েছে এজন্য বিদ্যুতের দাম বাড়াতে হবে। আরে ক্যাপাসিটি চার্জ বৃদ্ধি করলে বিদ্যুতের দাম কেন গ্রাহকরা দিবে? ক্যাপাসিটি চার্জের নামে লুটপাট করার যেই কারবার তারা করেছে সেটা কি এখনো আপনারা ভ্যালিডিটি দিতে চান? তারা আরো কারণ দেখাচ্ছে কি? তারা কারণ দেখাচ্ছে অপচয় ব্যয় বৃদ্ধি পেয়েছে। অপচয় ব্যয় বৃদ্ধি পেয়েছে মানে কি? এটাকে জনগণ করেছে। বিদ্যুতের অপচয় কি আমি করেছি? বিদ্যুতের অপচয় কি আপনি করেছেন? না, বিদ্যুতের অপচয় করেছে এই দুই ক্যান্ডেলের নামে যারা বিদ্যুৎ খাত থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নিচ্ছে তারা। তাহলে তাদের লুটপাটের টাকা কেন আমি আমার পকেট থেকে দিব? আপনি কেন আপনার পকেট থেকে দিবেন? প্রশ্ন আসবে না। আমি আমার সাংবাদিক ভাই বন্ধুদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা কি স্পেসিফিকলি এই প্রশ্নগুলো করেছেন? যদি না করে থাকেন এই সভা থেকে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা স্পেসিফিকলি জিজ্ঞেস করুন কেন আজকে এখন এই দুঃসময়ে যখন জনগণ ভাত খেতে পাচ্ছে না, যখন জনগণ তাদের রিক্সা ভাড়া দিতে পারছে না, গাড়ি ভাড়া দিতে পারছে না, ট্রান্সপোর্টের ব্যয় বেড়েছে, তখন কেন বিদ্যুতের দাম বাড়বে? জনগণের বুদ্ধব্য মিল্যের উদ্যোগটিতে জনগণের তো নাবিশ্বাস এমনিতে হয়ে গিয়েছে, তাহলে কেন বিদ্যুতের দাম এখন বাড়াতে হবে? স্পেসিফিকলি আপনারা প্রশ্ন করবেন, আর আপনাদের প্রশ্নের যদি যথাযথ উত্তর এই ফ্যাসিবাদী এই লুটেরা এই বড় টাকার সরকার দিতে না পারে, তাহলে গণ অধিকার পরিষদের প্রত্যেকটা নেতাকর্মী প্রস্তুত রয়েছে এই সরকারকে এর জবাব আদায় করে আমরা ছাড়ব ইনশাআল্লাহ। বাংলাদেশে পরিমণি এবং ফরমালিন মিডিয়ার আস্ফালন ভেড়ে গিয়েছে। পরিমণি এবং ফরমালিন মিডিয়ার সিন্ডিকেট নিউজের ফসল। বিপিনুরকে নিয়ে যারা সিন্ডিকেট নিউজ করেছেন আপনাদের সবাইকে অবশ্যই বিপিনুরের সাথে সাফাদির এই মিটিংয়ের ব্যাখ্যা দিতে হবে। যদি এই ব্যাখ্যা দিতে না পারেন ডিজিটাল নিরাপত্তা আইন এই সরকার তৈরি করেছে
আমরা প্রত্যাশা করতে চাই আপনারা আপনাদের নতুন সহযোগী ভারতের পাশাপাশি ইসরায়েলের হাত ধরে ক্ষমতার অন্দরে বন্দরে পৌঁছার যে চেষ্টা করছেন, আপনারা ইসরায়েল থেকে যে পাবলিক প্রাইভেসি এবং পাবলিকের ব্যক্তিগত নিরাপত্তা ব্যাহত করার যেই ন্যাশনাল কিনছেন, আপনারা আশা করেছিলেন এই সিন্ডিকেট ইউজ করে বিপিনুরকে বাংলাদেশে আশা ফিরিয়ে দেবেন। বিপিনুর, আপনাদের এই সিন্ডিকেট এবং গুজব লীগের এই গুজবে রাজনীতি ছেড়ে দিবে, কিংবা আপনারা তাকে ভয় পেয়ে সে বাংলাদেশে আসলে তাকে গ্রেপ্তার করবেন। সর্বশেষ কথা হচ্ছে, আপনাদেরকে বলতে চাই বিপিনুরকে 23 বার আক্রান্ত করে ডাকসুরবিধি বানিয়েছেন, আরেকবার কারাগারে নেওয়ার পরে বিপিনুরের কপালে প্রধানমন্ত্রী লিখে কারাগার থেকে বের হবে ইনশাআল্লাহ। সেই দিন গুজব মিডিয়া সহ সবাইকে সেই আকাঙ্ক্ষায়, সেই প্রত্যাশায়, সেই প্রহরের অপেক্ষায় আপনাদের শুভ বুদ্ধি হৃদয় কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।